Assalamualaikum everybody, welcome back to my channel. আমি সাইদ হোসেন লন্ডন থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আবার চলে এলাম। ভিউয়ার্স, আজকের ব্লগে আপনাদেরকে লন্ডনের চেরিং ক্রস এরিয়াটা ঘুরে ঘুরে দেখাবো। রাতের বেলা ক্রিসমাস ডেকোরেশনটা আপনারা এই ব্লগে দেখতে পাবেন, তাই আমার সাথেই থাকুন। ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে আসলাম চেরিং ক্রসে। চেরিং ক্রস একটা লন্ডনের হিস্টোরিক্যাল প্লেস, ব্রিটিশ হিস্টোরি। ইট ইজ 4th August 2017, প্ল্যান এজ এ রেজাল্ট অফ গ্রেট স্টর্ম অফ অক্টোবর 1987, হুইচ ওয়ান ডিস্ট্রয় কোয়ার্টার অফ মিলিয়ন ট্রিজ ইন লন্ডন ফ্লোয়িং স্টর্ম। অ্যান্ড ইট ইজ historical rail network place, and 1859 8 August Charing Cross Railway Act approved Parliament, 1862 work start and finishing 1864. So one of the beautiful place, and পাশে রয়েছে Trafalgary Square. Trafalgary Square also one historical place. এখানে ক্রিসমাসের সময় ফেস্টিভ্যাল চলছে, মেলা, বিউটিফুল একটা প্লেস। এবং এখানে পৃথিবীর বিভিন্ন দেশের ট্যুরিস্টরা এসে মিলিত হয় এবং ভিজিট করে। পাশেই রয়েছে কানাডিয়ান হাই কমিশনার, এবং যারা কানাডা যেতে চায় এখান থেকে ভিসা নিয়ে কানাডা ভ্রমণ করে। এবং ঐতিহাসিক একটা জায়গা, স্বাধীনতা যুদ্ধের সময় 1971 বাংলাদেশের লোকেরা এখানে প্রোটেস্ট করেছিল পাকিস্তানের বিরুদ্ধে। এখানে রয়েছে একটা নেলসন পিলার, অ্যান্ড কমান্ডিং অফিসার ছিল নেলসন, এবং যুদ্ধ করেছে স্পেন এবং ফ্রান্সের সাথে যখন যুদ্ধ হয়েছে, এবং সেই সময়ে এই এখানে একটা পিলার তৈরি করেছে এই সোলজারদের স্মৃতিস্বরূপ হিসাবে রেখে দিয়েছে। পাশে রয়েছে মিউজিয়াম, সুন্দর একটা জায়গা, বিউটিফুল প্লেস। রাতের ভিউটা আপনাদেরকে শেয়ার করলাম। এবং ট্রাফালগার স্কোয়ার লন্ডনের অন্যতম একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস। এখানে ক্রিসমাসের সময় লাইটিং দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। লন্ডনে ক্রিসমাসের সময় এবং খুবই সুন্দরভাবে লাইট দিয়ে ঝলমল করে রেখেছে, অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। পাশে যে মিউজিয়াম রয়েছে, মিউজিয়ামটা রাতের বেলা বন্ধ রয়েছে। ফিউচারে অন্য কোনো ব্লগে আপনাদেরকে দিনের বেলায় সেই মিউজিয়ামের ভিতরের অংশটা শেয়ার করব। আশা করি আমার সাথেই থাকবেন। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ট্রাফালগার স্কোয়ারে এখানে একটা মার্কেট রয়েছে, এবং সেই সাথে ক্রিসমাস মার্কেট, এবং সুন্দর একটা বিল্ডিং দেখা যাচ্ছে। এটা হিস্টোরিক্যাল একটা বিল্ডিং, দেখতে খুবই সুন্দর। এবং এখানে ঐতিহাসিক একটা চার্চ রয়েছে, এবং একটা ফাইভ স্টার হোটেল দেখা যাচ্ছে, ট্রাফালগার স্কোয়ার হোটেল, রান বাই হিলটন হোটেল। লোকেটেড ট্রাফালগার স্কোয়ার কন্টিনিউ ফেস্টিভ্যাল এবং পপ আপ ক্রিসমাস মার্কেট 12th November 2021 to 3rd January পর্যন্ত এখানে ক্রিসমাস চলবে।
তাই লাইটিং দিয়ে সাজিয়ে রেখেছে। দেখতে পাচ্ছেন ক্রিসমাসের আমেজ বয়ে যাচ্ছে, এখানে বিভিন্ন কালারের লাইটিংগুলো ঝর্ণাতে সাজিয়ে কালার দেখা যাচ্ছে, ব্লু কালার, রেড কালার, অরেঞ্জ কালার, বিভিন্ন কালার। এবং নেলসন পিলারের পাশে চারদিকে চারটা লায়ন স্ট্যাচু রয়েছে, দেখতে খুবই সুন্দর। এখানে টুরিস্টরা আসে দেখার জন্য, এখনো প্রচুর পরিমাণে টুরিস্ট এখানে ভিজিট করছে, এনজয় করছে রাতের ভিউটা। এই সে নেলসন পিলার, এটা হাইট প্রায় 300 ফিটের মতো উচ্চতা, সুন্দর একটা জায়গা ট্রাফালগার স্কোয়ার, টুরিস্টদের মিলন মেলা। এখানে যে কোনো অনুষ্ঠান হয়, কনসার্ট হয়ে থাকে, সবাই একত্রে মিলিত হয়, বিভিন্ন শো হয়ে থাকে, মিউজিক্যাল শো। Trafalgar Square name is Battle of the Trafalgar, British naval history. British naval victory in the Napoleon Wars with France and Spain took place. It is under the Westminster in London near the Charing Cross. এখানে একটা চার্চ রয়েছে, বিউটিফুল লাইটিং দিয়ে সাজিয়ে রেখেছে, সেই সাথে কিছু স্মৃতিস্বরূপ স্ট্যাচু দেখা যাচ্ছে ব্যাটালিয়নদের, সুন্দরভাবে লাইটিং দিয়ে ঝলমল করে সাজিয়েছে। এটা ট্রাফালগার স্কোয়ারের পিছনের অংশটা, তা আমার এই ব্লগে শেয়ার করলাম। পাশে রয়েছে একটা সিনেমা হল, থিয়েটার, এখানে ইংলিশ মুভিগুলো সবসময় রানিং চলতে থাকে। সুন্দর একটা এরিয়া ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে আসলাম ট্রাফালগার স্কোয়ার পাশে সুন্দর একটা জায়গা। রাতের বেলা এখানে রিক্সাগুলো ঝলমল করে জ্বলে, অটো রিক্সা, খুবই সুন্দর। এবং এই রিক্সাগুলো চলতে হলে মিনিমাম 20 পাউন্ড চার্জ করে থাকে, তাই দেখতে দেখতে সময় চলে গেল। আপনারা আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাই আজকের মতো এখানে বিদায় নিলাম, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, যেখানেই থাকেন নিরাপদে থাকেন, এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।